রাঙামাটির কাপ্তাই উপজেলার 5 নং ওয়াগ্গা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের পাগলি পাড়ার ফকির মোরং ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুদের দিন দিন আগ্রহ বাড়ছে। এই ঝর্ণার আশেপাশে ছোট বড় আরও কয়েকটি ঝর্ণা রয়েছে। ঝর্ণা হতে অবিরাম প্রবাহিত পানির দৃশ্য, পাখির কিচিরমিচির শব্দ এবং পাহাড় ও বনের সংমিশ্রণে সৃষ্ট ফকির মোরং ঝর্ণার অপূর্ব সৌন্দর্য উপভোগে ছুটে যাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। স্থানীয়রা এটাকে ফইরা মোরং ঝর্ণাও বলে থাকেন। ঘাগরা বড়ইছড়ি সড়কের বটতলি এলাকার পূর্ব পাশ ধরে ভাইজাতলি এলাকা পার হয়ে 3 কিলোমিটার পাহাড়ি পথ আর ছড়া পার হয়ে এই ঝর্ণায় পৌঁছানো যায়। আশেপাশে রয়েছে শত শত তঞ্জঙ্গা পরিবারের বসবাস। পথিমধ্যে পাগলি মুখ পাড়া, পাগলি মধ্যম পাড়া, গ্রাম পার হয়ে পাগলি উপর পাড়ায় এই ঝর্ণার দেখা মিলবে। হ্যাঁ জি, এটা হলো ওই 1 নং ওয়াগ্গা মোজার 5 নং ওয়াগ্গা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের পাগলি পাড়া ফকিরা মোরং ঝর্ণা। এটা অনেক সেই পুরাতন, সেই আগের থেকে আপনার এখানে আগে সেই যেটা ছিল ফকিরের কূপ বলতো যে জিনিসটা, সেটা আগে ছিল, এখন অবশ্য প্রায় এয়ারপোর্টে, তারপরেও এখনও আছে, অনেক পর্যটক আছে এখানে দেখতে। এটা যদি কী বলে কিছু ডেভেলপ করা যায় বা মানে সুযোগ সুবিধা বাড়ানো যায়, যেসব পর্যটকদের আসলে থাকার বাথরুম ব্যবস্থা, তাহলে মনে হয় আরও এখানে পর্যটক অনেক কিছু হবে। আমি সেটা ইয়ে করি কী বলে সরাসরি সরকার বা এই উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানাই, এটা যেন এটাকে দৃষ্টি দেয়, এটা তাহলে এখানে পর্যটকরা আসলে যেন সুন্দরভাবে এই ইয়ে করতে পারে, বেরিয়ে যেতে পারে। আমি চন্দ্রা দেওয়ান, আমি ঘাগড়া থেকে এসেছি। ওয়াগ্গা ইউনিয়নের ফকিরা মোরং ঝর্ণায় অনিন্দ্য সুন্দর একটা ঝর্ণা। আসলে এখানে আসলে বুঝাই না, আসলে বুঝাই যায় না যে এত সুন্দর ঝর্ণা আছে ভিতরে। আপনারা সবাই আসবেন, খুব সহজে আসা যায়, খুবই সুন্দর। যারা ভ্রমণ পিপাসু তাদের উদ্দেশ্যে বলছি, সবাই ঘুরে যাবেন একবার, খুবই সুন্দর, খুবই সুন্দর ঝর্ণা। আজকে একটা খুব ঘরের কাছে একটা অপূর্ব সুন্দর ঝর্ণা, ঝর্ণাতে প্রথম আসলাম। এটার নাম হচ্ছে ফকির মোরং। সবচেয়ে বিশেষ আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আসার পথে যে পাহাড় পাথরের সমারোহ দেখলাম, এটা খুবই দর্শনীয়। এবং আমি বিশ্বাস করি আপনারা যারা আসেন, তারা যদি আসেন যাত্রা পথটাই আপনাদেরকে অনেক আকর্ষণ করে তুলবে, এবং এটা আসলে আমার সব কষ্ট ভুলে দিয়েছে। নিরন্তর নিসর্গের অপরূপ সৌন্দর্যের অধিকারী রূপসী কাপ্তাই, পাহাড় এবং ঝর্ণা পরিবেষ্টিত এই এই কাপ্তাই উপজেলার 5টি ইউনিয়নের পরতে পরতে রয়েছে অপার সৌন্দর্য এবং রয়েছে অপার সম্ভাবনা। তারই অংশ হিসেবে ওয়াগ্গা ইউনিয়নের পাগলি পাড়ার ভেতরে ফকির মোরং ঝর্ণা একটা রয়েছে। যদিও আজকে প্রথমবার আমার দেখার সুযোগ হয়েছে, অপরূপ সৌন্দর্য রয়েছে এই ঝর্ণাতে। তো এখানকার অধিবাসী যারা আছে, আমি তাদের সাথে আজকেই আমার বৈঠক রয়েছে, কথা বলবো, প্রয়োজনীয় যতটুকু অবকাঠামো এখানে নির্মাণ করা যায়, পাশাপাশি সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যটা অক্ষুণ্ণ রেখে এখানে পর্যটকরা যাতে নির্বিঘ্নে আসতে পারে, সেই জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যত কিছু করা প্রয়োজন আমি কথা দিচ্ছি, আমি সেটা চেষ্টা করব। এবং পর্যটকরা যাতে এই কাপ্তাইয়ের সৌন্দর্য তথা এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারে, আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি এই ঝর্ণা উপভোগ করতে।